হ্যাঁ কে বলছেন? স্যার আমি প্রিয়া বলছিলাম। হ্যাঁ বলুন। আমি আপনাদের একটা অ্যাড দেখলাম, একটা ফিচার ফিল্মের জন্য অডিশন চলছে, সেটা কি হয়ে গেছে? না ওটা আগামী কাল হবে। আচ্ছা, আমি কি কাল অডিশনটা দিতে যেতে পারি? অবশ্যই আসতে পারেন, তবে কাল দুটোর পরে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সময় মতো চলে যাব। স্যার আপনার নামটা একটু জানতে পারি প্লিজ? ইয়েস, আমার নাম দীপ। তবে আপনি কালকে যখন আসবেন মনে করে আপনার আইডিটা জেরক্স গুলো অবশ্যই নিয়ে আসবেন। ঠিক আছে, তাহলে কাল দুটোর সময় আমি অডিশন দিতে আসছি। রাখছি। ঠিক আছে রাখুন। আপনার আইডি কার্ডের জেরক্সটা দিন। দেখে নিন স্যার সব কিছু ঠিকঠাক আছে তো? সব কিছু ঠিকঠাকই আছে। তাহলে স্যার আমার কাজটা হয়ে যাবে? আগে অডিশনটা ভালো করে দিন, তারপর আমরা দেখছি। একটু দেখুন, আপনি একটা কাজ করুন, আপনি পাশে রুমে গিয়ে বসুন, স্যার এখন অন্য কোনো অডিশন নিচ্ছে, আপনাকে আমি দেখে নেব। ঠিক আছে। প্লিজ স্যার আমাকে না একটু দেখবেন, আপনি যা করতে বলবেন স্যার আমি তাতেই রাজি আছি। ঠিক আছে, তুমি আজকে এসো, তোমাকে আমি ফোন করে ডেকে দেবো। থ্যাংক ইউ স্যার, তাহলে আসি। হ্যাঁ এসো, আর যাওয়ার সময় রিসেপশনে একটু বলে দিয়ে যেত, নেক্সট কি আছে তাকে একটু পাঠিয়ে দিত। ওকে স্যার, তাহলে আসি স্যার। ঠিক আছে এসো। তোমার নাম কি? আচ্ছা, এর আগে কোনোদিনও ক্যামেরার সামনে এসেছো? না স্যার, আসার চেষ্টা করছি। তুমি একটা কাজ করো, তোমাকে একটা স্ক্রিপ্ট দিচ্ছি, সেই স্ক্রিপ্টটা ভালো করে পড়ে নাও, পড়ে আমাকে অভিনয় করে দেখাও। এই নাও তোমার স্ক্রিপ্ট, ভালো করে পড়ে নাও।
তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি একটা কাজ করো, তুমি আজকে রাতটা আমার সাথে কাটিয়ে যাও, বাকি সব আমি দেখে নেব। আপনি আমার অভিনয়ের ট্যালেন্টটাই দেখলেন, আমি অভিনয় পারি কিনা সেটাই দেখলেন না, আর আমাকে হিরোইন করে দেবেন? আরে এইসব ট্যালেন্ট ট্যালেন্ট দিয়ে আমার কিচ্ছু হয় না, তুমি আমাকে কিছু দেবে, আমি তোমাকে কিছু দেব, ইভেন টেক পলিসি। আমি তো দূরে কেন, কাছে এসো। আপনি যেটা বলছেন সেটা আমি বলতে পারবো, এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে না অনেক মেয়ে অনেক স্বপ্ন নিয়ে আসে নিজে কিছু করবে বলে, কিন্তু লোভে পড়ে তারা নিজের বোধ বুদ্ধিটুকু হারিয়ে ফেলে, এটা কখনো ভেবে দেখে না যে নিজেদের মধ্যে হিরোইন হওয়ার ট্যালেন্ট আছে কিনা, কিংবা কেউ হিরোইনের মতো দেখতে কিনা। হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছো, তারা তখন প্রলোভনে পড়ে সব কিছু বিলে দেয় কিছু দুশ্চরিত্র মানুষের কাছে, আর সেই সময় বদনাম হয় সেই ফিল্ম ইন্ডাস্ট্রি। তাহলে বন্ধুরা আজকে আমাদের এই ছোট্ট গল্পের মাধ্যমে আপনাদের জন্য ভুল পথে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে সঠিক পথে যাওয়ার আলো দেখাতে পারি, তাহলে আমাদের এই গল্পটি সার্থক হবে। বন্ধুরা আপনাদের যদি এই গল্পটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।